দেখুন আপনাদের মনে হবে যেদিন থেকে করোনা ইফেক্ট আমাদের বাংলায় এসেছিল আর পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি নিজে প্রত্যেক দিন চারটার সময় টিভিতে এসে রোজ মিথ্যা কথা বলতেন, ইনফ্রাস্ট্রাকচার আমার আছে, আমি 5000 বেড তৈরি করে দিয়েছি, অমুক করে দিয়েছি, তমুক করে দিয়েছি, সমস্ত সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, কোভিডের অত বেড আছে। ডে ওয়ান থেকে উনি মিথ্যা কথা বললেন, কোভিড-19 যে মারা যাচ্ছে তাকে হাইড করছিলেন, বলছিলেন কি এখানে কোনো 10টা লোক মরলে বললেন 2টো লোক মরেছে। এমন পরিস্থিতি মিথ্যা কথা বলতে বলতে ইনি ধরুন আজকে যদি 40 জন মারা গেছে তাকে 10 দিনের মধ্যে দেখাতেন কি অত 10 দিনের মধ্যে এরা মারা গেছে। এই নিয়ে পুরো যে হসপিটালে যারা ডক্টর কাজ করছেন, স্বাস্থ্যকর্মী কাজ করছেন, আজকে প্রায় 40-50% স্বাস্থ্যকর্মীরা বলছেন আমার চাকরি করা দরকার, আমি চাকরি করব না। কেন? তার সুরক্ষা ব্যবস্থা কিছু নেই, না পিপি কিট আছে, না কিছু আছে, কোনো সুরক্ষা ব্যবস্থা তাদের নেই। ইভেন বেশিরভাগ হসপিটালে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই যে মিথ্যা কথা বলতে বলতে আজকে সারা বাংলাকে উনি একটা এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন, সেখানে মানুষ এখন কি করে বাঁচবে এটা নিয়ে মানুষ খুব চিন্তিত আছে। সুদীপ্ত সেনের অ্যাম্বুলেন্স কোথায় গেল জানি না, সেটাও কাজে লাগাতে পারতেন এখন, কিন্তু সেই অ্যাম্বুলেন্সটাও নেই। মমতা ব্যানার্জির লোকেরা অ্যাম্বুলেন্সের নামেও টাকা তুলেছে, এমএলএ এমপিরা যারা আছে অ্যাম্বুলেন্সের টাকা দেওয়ার নাম করে অ্যাম্বুলেন্সটাও নিয়ে নিয়েছে। সরকারের কাছে চুরি করা ছাড়া প্রত্যেকটা আপনি 14 ফিনান্স 15 ফিনান্সের টাকা যেভাবে লুট হচ্ছে, যেভাবে উম্ফানের টাকা লুট হয়েছে, যেখানে আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে যে টাকা দিয়েছে কেন্দ্র সরকার সে লুট হচ্ছে, ইনি কিছুই করতে পারছেন না। তো ইনি না অ্যাম্বুলেন্স ডাকতে পারছেন, না ইনি ভেন্টিলেশনের ব্যবস্থা করতে ভেন্টিলেটর লাগাতে পারছেন, না ইনি শুধু ওই নীল সাদা রং করে সেখানে ভাইপোর অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। নিশ্চিতভাবে বাংলাকে বাঁচাতে গেলে কেন্দ্র সরকারকে হস্তক্ষেপ আমরা চাইছি। কেন্দ্র সরকারের হস্তক্ষেপ না হলে বাংলা কিন্তু মুশকিল আছে। এখানে আবার এলে কেন্দ্র সরকারের টিম আসবে, তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে। এখানকার পুলিশ তো মমতা ব্যানার্জি দলদাস হয়ে গেছে, তারা সেই পুলিশ বুঝতে পারছে না কি ওরও বাবা, ওরও মা, ওরও বউ, ওরও ছেলে মেয়ে ইফেক্ট হতে পারে, ওরাও মারা যেতে পারে, কিন্তু ওরা নিজের শুধু স্বার্থের জন্য। আজকে দেখবেন থানাকে থানা করোনাতে সংক্রমিত হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো মানে পয়সা কামানো অত রাস্তা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন। এখন যে যেখানে পাচ্ছে লুটে লুটে লুটের রাজ চালু হয়ে গেছে, এই পরিস্থিতিতে বাংলা চলে এসেছে। মমতা ব্যানার্জি যেটাই করছেন বাংলার মানুষ বুঝে গেছে। রাম পুজো বন্ধ করালেন 28 তারিখ, এবার নিয়ে 5 বার চেঞ্জ হয়েছে, এবার নিয়ে 5 বার উনি ডেট চেঞ্জ করলেন, তাহলে বোঝাই যাচ্ছে কি উনি শুধু রাজনীতি করছেন, মানসিক মেন্টালি প্রবলেম ওনার আছে, মেন্টালি উনি নেই, ওনার ঠিক নেই। কেন? পায়তলা মাটি নেই, ভাইপো ওনাকে প্রায় বন্ধ করে দিয়েছে, ওই জেল উনি জেলে আছেন, উনি কিন্তু বাইরে নেই। ভাইপো উনি সাজা হয়ে গেছেন, ভাইপো এখন অরঞ্জেব আছে, ওনাকে জেলের মধ্যে রেখে দিয়েছে। আর পিকেকে নিয়ে সারা বাংলা কীভাবে লুট করতে হবে, ভোট জেতার এখন পরিকল্পনা নেই মমতা ব্যানার্জি, ভাইপোর পরিকল্পনা আছে কীভাবে লুট করতে হবে সব জায়গা থেকে। এই যে নার্সিংহোম কলকাতা লুটের রাজ চলছে, পার ডে 20 লাখ টাকা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দিতে হচ্ছে তাদেরকে, পার ডে 20 লাখ রুপিস। আমি চ্যালেঞ্জ করে বলছি পার ডে 20 লাখ টাকা পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দিতে হচ্ছে।